এই অব্র, তোর গাড়িটা তো খুব সুন্দর হইছে, তা কত দাম নিছে? বন্ধু, এই গাড়ির দাম বর্তমানে বাজারে অনেক বেশি, বুঝছিস? ওই 5,80,000, টোটাল মিলে 6,00,000 টাকা মতো পড়েছে, বুঝছিস? কি 6,00,000 টাকা? এত টাকা তুই কোন জায়গা পেলি রে? আরে, আমার বাপের কি টাকা পয়সা কম আছে নাকি? আমার বাপ দিয়েছে সব টাকা। হ্যাঁ, তোদের বাপের টাকা আছে, তোরাই তো ফুটানি দেখাবি। আমাদের বাপের টাকা নেই, আমরা আবার কোথা থেকে ফুটানি দেখামু? টাকা আছে বলেই তো ফুটানি দেখাই দেয় না। এ ব্রো, তোর গাড়ির চাবিটা একটু দে তো চালাই আসি। হ্যাঁ দাঁড়া, দিচ্ছি। এই নে বন্ধু, চালাই আই। এই আব্রো, তোর নতুন বাইক ও চাইলো আর তুই দিয়ে দিলি কেন? কেন বাইক দিছি তো কি হয়েছে, আমাদেরই তো বন্ধু, তাই না? শোন, আমি তোর একটা কথা বলি, সব বন্ধু বান্ধবের মন মানসিকতা কিন্তু এক না। তোর বাইকটাও নিলো যদি কোনো ক্ষতি করে ফেলায়? আরে না, কোনো ক্ষতি করবে না। মানলাম ও কোনো ক্ষতি করবে না, কিন্তু ওর কাছ থেকে তো বাইকটা চুরিও হয়ে যেতে পারে। তোর বাইক তুই যেভাবে সেফটি দিয়ে রাখবি, ও তো আর ওইভাবে রাখবে না। আরে, আমার গাড়ি চুরি করবে এরকম ক্ষমতা এখনো কারো হয়ে পারেনি, বুঝছিস? তুই কোনো টেনশন করিস না, আমার গাড়ি কেউ চুরি করতে পারবে না। কিরে সোহাগ, বাইকটা তো অনেক সুন্দর, বাইকটা কার রে? আরে, এই বাইকটা আমার এক বন্ধুর, ও নতুন গাড়িটা কিনছে। এই সোহাগ, একটা কথা ভাবিছিস? এই গাড়িটা যদি আমরা ধান্দা করতে পারি, তাইলে এক মাস ধান্দা করা লাগবে না। সেটা তো তুই ভালোই বলেছিস, কিন্তু এখন তো আমি ওর কাছ থেকে বাইকটা চেয়ে আনছি, এখন তো চুরি করলে ও বুঝে যাবে। তাইলে আবার কি, অন্য টাইমে চুরি করব? হ্যাঁ, ও তো ঠিক বলেছে, বাইকটা তো আমরা অন্য টাইমে চুরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন ওর গাড়িটা দিয়ে আসি। বন্ধু, নামেক তুই, গাড়িটা এখানে থাক, আমরা চল বাড়ির ভিতরে গিয়ে ওইখান থেকে আমার ফোনটা নিয়ে আসি। গাড়িটা কি এইভাবে এরকম রেখে যাবি? গাড়িটা নিয়ে চল ভিতরে। এটা কোনো কথার মতো কথা বললি তুই? আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখবো, তাতে সমস্যাটা কোথায়? আরে, আমি তো সমস্যার কথা বলিনি, বর্তমানে যে হারে গাড়ি চুরি হয়ে যাইতেছে, তোর গাড়িটা তো চুরিও হয়ে যাইতে পারে। আরে ধুরো, তুই আসলে একটা পাগল, বুঝছিস? এই গাড়ির নাম কি জানিস? R15। এর যে সিকিউরিটি আছে, এই গাড়ি কেউ চুরি করতে পারবে? তো তাই মনে হয়? মানে পাগল হয়ে গেছিস নাকি তুই? চল বাড়ির ভিতর যাবো, ফোনটা আনবো, এনে তারপর পার্কে যাবো। আজকে সারাদিন ঘোরাঘুরি করবো, বুঝছিস? বাড়ির ভিতর চলে গেছে। হে, বাড়ির ভিতর চলে গেছে, ধর ধর গাড়ি, ধর, ঠেলা দে ঠেলা দে। কিরে, গাড়ি কই গেল? গাড়ি তো এইখানে রেখে গেছিলাম, তুই কি দেখেছিস নাকি গাড়ি? আমি কিভাবে দেখবো, তুই আর আমি তো একসাথেই গেলাম। সেটাও তো কথা, তাইলে আমার গাড়ি কোন জায়গায় গেল? ওরে আল্লাহ, আমার 6,00,000 টাকার গাড়ি এই জায়গায় তো রেখে গেছিলাম। তোরা, আমি কতবার বললাম এই জায়গায় গাড়ি রাখার দরকার নেই, এখন বুঝ ঠেলা, গাড়িটা চুরি হয়ে গেছে না? বন্ধু, এখন আমি আমার গাড়ি কোন জায়গায় পাবো? আমার এতগুলো টাকার গাড়ি চুরি হয়ে গেল, কে আমার গাড়িটা চুরি করলো? বন্ধু, আমি এখন কি করব? এখন আর কি করার, তোরে আমি আগেই বলছিলাম এই জায়গায় গাড়ি রাখার দরকার নেই। যাই হোক, বাদ দে, চল এখন গাড়ি খুঁজি। কিরে, গাড়ি তো চুরি করলাম, কিন্তু এই গাড়ি বিক্রি করার পর টাকা ভাগ করবি কিভাবে? শোন সোহাগ, তিনজন মিলে ভাগ করতে গেলে তো আমাদের ভাগে টাকা কম পড়বে, আমরা ওকে বাদ দিয়ে দিই। ওরে বাদ দিয়ে দিবি? এতক্ষণ ধরে যে ও আমাদের সাথে আছে, ও কি এটা মেনে নেবে? তুই চুপ থাক, আমি ওরে বুঝে দিয়েছি। এই হৃদয়, তুই এখানে থাক, আমরা গাড়িটা বিক্রি করে আসি। বিক্রি করতে শুধু তোরা যাবি কেন, আমারও নিয়ে চল। আরে, এটা চোরাই মাল, আর চোরাই মাল বিক্রি করতে গেলে মানুষ বেশি যাওয়া যায় না। তুই এখানে থাক, আমরা বিক্রি করে আসতেছি। আচ্ছা তাইলে তোরা যা, আমি এখানে বসছি। হ্যাঁ বয়। এ সোহাগ, এরে কি করবি, এরে তো আমার টাকা দিতে ইচ্ছে করতেছে না। আরে তুই দেখ না, ওরে আমি কি করি। এরি দয়, শোন, তোর এবার টাকা নেওয়ার দরকার নাই, পরের বার কোনো গাড়ি চুরি করলে তুই তখন টাকা নিস। টাকা নিবো না মানে, এত কষ্ট করে গাড়ি চুরি করলাম, টাকা নিবো না কেন? এই তোরে যা বলছি তাই শোন, এবার তোরে কোনো টাকা দিবো না, তুই পরের বারে নিস। দেখ, আমার সাথে এরকম করিস নি, সবাই মিলে চুরি করছি, আমাকেও টাকা দে। তোর টাকা দিবো না, তুই কি করবি? ধ্যাত্তেরি কি, আমার টাকা লাগবে না, যা আমি এখান থেকে যাচ্ছি। যা যা। সারাদিন গাড়িটা খুঁজলাম, গাড়িটা পালাম না, কি হবে বন্ধু, এখন আমি কি করব তুই বল। এই আব্রো, শুনেছিস কি হয়েছে? কেন কি হয়েছে? এমনিতে আমার গাড়ি চুরি হয়ে গেছে, আমার জ্বালায় আমি বাঁচতেছি না, তুই আবার কি শুনেছিস? তোর গাড়ি তো সোহাগ আর শুভ চুরি করেছে, এই কথা জানিস তুই? কি, সোহাগ আর শুভ আমার এত কাছের বন্ধু হয়ে আমার গাড়ি চুরি করেছে? কোন জায়গায় আছে ওরা, চল তো দেখি। চল শুভ, আমাদের বাড়ি গিয়ে টাকাটা বের করে ভাগ করে নেই।
আমার গাড়ি চুরি করা না, তোর এত বড় সাহস দিল কিটা আমার গাড়ি চুরি করার? কি বলিস বন্ধু এসব, আমি তো তোর গাড়ি চুরি করি নাই। শোন মিথ্যা কথা বলা বাদ দে, আমাদেরকে হৃদয় সব বলেছে। ও ও সব কথা বলে দিছে? হ্যাঁ ও সব কথাই বলে দিছে। আমার গাড়ি কই? তোর গাড়ি তো বন্ধু বিক্রি করে দিছি। কি গাড়ি বিক্রি করে দিছিস মানে? গাড়িটা আমি মাত্র 4-5 দিন কিনেছি আর তুই এখনই গাড়িটা বিক্রি করে দিছিস? মানে তুই আমার কাছের বন্ধু হয়ে এরকম কাজটা করলি আমার সাথে? ও আমার কতবার সাবধান হইতে বলছিল, আমি সাবধান হইনি। আচ্ছা গাড়ির টাকা কই? বন্ধু টাকা তো আমার বাড়িতেই আছে। অব্রতরে কতবার বললাম গাড়িটা সাবধানে রাখ সাবধানে রাখ, এখন দেখলি তো তোর কাছের বন্ধুই তোর সাথে কিরকম করলো। হ্যাঁ রে বন্ধু ঠিকই বলেছিলি তুই, আমার একটু সাবধান হওয়া উচিত ছিল, তোর কথাটা শোনা উচিত ছিল। এই তোর বাড়ি চলতে এখনই টাকা দিবি। যখন আপনি কোনো একটা দামি জিনিস কিনবেন তখন সেইটা অবশ্যই সাবধানে রাখবেন, কারণ আপনার মূল্যবান জিনিসের প্রতি সবথেকে বেশি নজর থাকবে আপনার কাছের মানুষদের। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ক্ষতি করে দিবে।